স্বাগতম পিকে সুইটসে। আজকে দেখাবো কিভাবে পাউডার দুধ দিয়ে মিষ্টি তৈরি করবেন ইনস্ট্যান্ট, মানে এক কথা শেষ 2 মিনিটে আপনি কিভাবে পাউডার দুধ দিয়ে তৈরি করবেন। এই জন্য আমরা প্রথমে পাউডার দুধটাকে ভালোভাবে ছেঁকে নেব। এটা হচ্ছে যেন ওই যে পাউডার দুধের যে গুটিগুলো থাকে ওগুলো যেন আগেই আমাদের এই চালনির মধ্যে আটকে যায়, সেজন্য এটা আমরা ভালোভাবে চেলে নেব। আর যদি যেগুলো ঢেকা ঢেকা থাকবে ওগুলো আমরা এই চালনির মধ্যে ভেঙে দিব অথবা ওগুলো রেখে দেব। আর এখানে কোনো উপকরণ নেই, পানি আর ঘি। আপনাদের যদি ঘি না থাকে তাহলে যেটা তেল আছে খাবার তেল অয়েল বাটার সেটা দিয়েও করতে পারবেন। এই যে দেখেন আমাদের এইটুকু গুটি ঢেকা হয়ে আসছে, এগুলো আমরা এভাবে হাত দিয়ে দিলে কিন্তু অটোমেটিক ঢেকাগুলো ভেঙে যাবে। তাহলে এই গুঁড়ো দুধটা, এটা কিন্তু ফুল ফ্যাট ক্রিম আর কি। আর চিনি, এখানে আমরা চিনির পরিমাণ হচ্ছে 7 মতো। আমরা 1 কাপ গুঁড়ো দুধের এখানে হচ্ছে 30 গ্রাম চিনি দিছি। আপনারা যদি কম খান তাহলে 15 গ্রাম চিনি দেবেন, এটা আপনার উপর নির্ভর করবে আপনি কেমন মিষ্টি পছন্দ করেন। আর এখানে অল্প করে পানি দিব আর এটা একটা খামির তৈরি করব। এটা কিন্তু কোনো কাজ নাই, ডিরেক্টলি পাউডার দুধ যে আছে পাউডার দুধটাতে পানি চিনি মিশায় ডিরেক্টলি কিন্তু এটা মিষ্টি বানানো যায় এবং এটা খুব সুস্বাদু সুন্দর, মুখে দেওয়া মাত্র গলে যায়। এই যে আমাদের পানি বেশি হয়ে গেছে, আমরা এখন আবার এখানে গুঁড়ো দুধ দিব। আপনারা এটা মেজারমেন্ট করে নেবেন, পানি অল্প করে দিবেন তাহলে কিন্তু প্রবলেমটা হবে না। আমরা পানি একবারে ঢেলে দিয়েছি এই জন্য কিন্তু পানিটা বেশি হয়ে গেছে। এই যে আবার দিচ্ছি, আবার আমরা গুঁড়ো দুধ দিব যতটা প্রয়োজন হয়। এক কথায় একটা খামির তৈরি করতে যতটা তৈরি হয়, আর এই খামিরটা একটু নরম অবস্থায় করব, নরম রাখবো যেহেতু মিষ্টি বানাবো, ছোট ছোট মিষ্টি বাচ্চাদের যেটা পছন্দ করে সেই মিষ্টিটা, এই জন্য এটা কিন্তু একটু নরমই রাখতে হবে। অত শক্ত করলে ওই মিষ্টিটা বানাইতে সমস্যা হয়, ফেটে যায়। এই জন্য হালকা নরম রাখা অবস্থায় এটা আমরা বানাবো, আমাদের যে টেবিলে মিষ্টি বানাই। এই যেটা আমরা একদম পিওর বাড়ির তৈরি ঘিটা দিচ্ছি, ঘি দিয়ে বানাবো। আর আমাদের হোটেলটাও সেই লেভেলের, আপনারা দেখছেন আমাদের রেসিপি আছে ঘিয়ের রেসিপি, হোটেলটাও অনেক সুন্দর। এখানে আমরা ওই গুঁড়ো দুধের খামিরটা একটু ব্লেন্ড করবো, এই জন্য এটা দিলাম। এই যে এখানে দিয়ে আমরা তারপর এই ঘি দিয়ে হাতে ঘি মাখে তারপর মিষ্টির শেপ দিব। আপনি এটা যে কোনো শেপ দিতে পারেন, মিষ্টি দিতে পারেন, সন্দেশের ছাঁচে দিতে পারেন, এক কথায় আপনার যেটা স্টাইল ভাল লাগে সেই স্টাইলে এটা তৈরি করবেন। তাহলে কিন্তু হয়ে যাবে আপনাদের ইনস্ট্যান্ট গুঁড়ো দুধের মিষ্টি। এই যে আমরা ছোট ছোট মিষ্টি বানাবো, ছোট ছোট বানাবো, বড় বড় আপনার ইচ্ছা, আপনি যে বানাবেন সেটাই হবে। আর এটা মিষ্টিটা অবশ্যই কিন্তু আপনাকে ঠান্ডা হইতে দিতে হবে, মানে শক্ত হইতে দিতে হবে। আমরা একবারে রাত্রে করছি তারপরের দিন সকালে তুলছি, আর সেই লেভেলের আমাদেরটা। এই যে দেখেন আমরা আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, এই যে জিলাপির মতো বানাইছি, আমরা অনেক আকৃতি দিছি। এই দেখেন একবারে ঠস ঠসা, মানে সেই লেভেলের একটা মিষ্টি আর কি, মুখে দিলেই যেটা গলে যায়। যাই হোক, আমাদের এই ইনস্ট্যান্ট গুঁড়ো দুধের মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পিকে সুইটসে। ধন্যবাদ।